এই মত্তভূমিতে যখনই রোস্টারদের বার বারণ তো হবে। আমরা রোস্ট করতেই থাকবো। সোশ্যাল মিডিয়ায় সবদিকে শুধুমাত্র রোস্টারদের বার বারণ তো। এই রোস্টারদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা প্রতিনিয়ত নানান রকম কুমন্তব্য ও অশ্লীল ভাবে অপমানিত হতেই আছেন। আজ থেকে প্রায় 4-5 মাস আগে এই রোজ ভিডিওকে কেন্দ্র করে দেবী দুর্গারূপী মা জুলপির সঙ্গে এবং অসুররূপী অ্যান্টিমানের একটি সংঘাত হয়েছিল। এটিকে কেন্দ্র করে পুলিশ কেস পর্যন্ত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আজকে নিবেদন, সোশ্যাল মিডিয়ার মহালয়া মতে অনেক রোস্টার জন্মগ্রহণ করেছে, তাই আমাকে আসতে হলো এই মতে রোস্টার নিধন করতে। এই জুলফি রূপী মাকে নিয়ে, যারা যারা রোস্ট করেছে তাদের আমি কাউকে ছাড়বো না, এই মত্তভূমিতে যখনই রোস্টারদের বার বারণ হবে, এই মা জুলফি রূপে আবির্ভূত হবে, নিধন করতে আবির্ভূত হবে। আমরা রোস্ট করতেই থাকবো। দেখি মা জুলফি কি করে, দরকার হলে যুদ্ধ ঘোষণা করবো। পাপিষ্ঠ মত্তভূমিতে তোদের রোস্টের ঘড়া পূর্ণ হয়ে গেছে, তোরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছিস। মূর্খ, তোরা কি আমাকে জাতা দেবী ভাবিস? আমি পেপার রূপী, ধনসম্পদ রূপী, ফ্যান ফলোয়ার প্রচুর আমার, আমি জাতা দেবী? আমি জুলফি দেবী, জুলফি। যুদ্ধ যখন ঘোষণা করে ফেলেছি, চল যুদ্ধক্ষেত্রে, চল যুদ্ধ শুরু করি। আমরা করতে থাকবো, আমি শেষ করে দেবো। আমি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যেটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি সেই শপথ বাক্যটা পাঠ কর। এক্ষুনি করছি, দাঁড়ান দাঁড়ান এক্ষুনি। মহাশয়, আমার নাম শুভজিৎ বিশ্বাস, আমার একটি ফেসবুকে পেজ আছে শুভজিৎ ব্লগ নামে। আমি ফেসবুকে জুলফিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি কুমন্তব্য দিয়েছি, ব্যবসা নিয়ে এটা আমার করা উচিত হয়নি, ভবিষ্যতে এমন কাজ আর হবে না, এবং আমি আমার ফেসবুক থেকে ভিডিও আর এবং আমার গ্যালারি থেকে ভিডিওটা সম্পূর্ণ ডিলিট করব। ভবিষ্যতে জুলফি মাকে এই নিয়ে কোনো বিপদে পড়তে হবে না। তুই যে এইসব ভিডিও বানাস, আমাদের দেবীদের নিয়ে রোস্ট করিস, বা বাড়িতে জানে না? জুলফি মা জানে না। বাড়ির মা বাবা দেখে না? জুলফি মা দেখে না। যাক, তোকে এইবারের মতো আমি ক্ষমা করে দিলাম, তোকে আমি বধ করলাম না, ঠিক আছে? ঠিক আছে। খাওয়া দাওয়া করেছিস সকালে? না না। দুপুরে খাওয়া দাওয়া করেছিস? না। রাত্রি? না। তিন বেলায় আমার বাড়ি খাবি, ঠিক আছে? ও খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবি, আর রোস্ট পোস্ট করবি না, এবারের মতন ছেড়ে দিলাম, পরেরবার কিন্তু গলা, ঠিক আছে? যা চলে যা, চলে যা, যা। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করবেন, আর আমরা এটা জাস্ট ফানি হিসাবে ভিডিওটা বানিয়েছি, কাউকে আঘাত করার জন্য নয়, আর সমস্ত মা বোনদের আমরা শ্রদ্ধা করি, তো এটা ফানি হিসাবে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, তো বাই, টাটা।